আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ চলে আসলাম বেঙ্গালুরুর সিটি মার্কেটে। এক মহান আল্লাহর ওলি জিন্দা ওয়ালি এখানে আরাম করছেন। আজ ওনার দরবারে উপস্থিত হলাম জিয়ারতের উদ্দেশ্যে, প্লাস আপনাদেরকে দেখাবার জন্যে। তো বেঙ্গালুরুর কবনপেট মেন রোড থেকে হেঁটে পথ 12 মিনিটের ম্যাপে লোকেশানে দেওয়া আছে এই দরবার। অবশ্যই সার্চ করে আপনারা আসতে পারেন যদি বেঙ্গালুরুতে আসেন। এই দরবারটি আস্তানায়ে আলিয়া দরবার। তো চলুন আপনাদেরকে দরবারের ভেতর থেকে দেখাই। ইনার নাম হযরত নবাব মোহাম্মদ ইব্রাহিম আলী শাহ সুট্টাড়ি আলিয়াস জিন্দাওয়ালি রহমতুল্লাহ আলাইহে। এখানের বাসিন্দার কাছ থেকে যতটুকু জানলাম যে ইনি বেঙ্গালুরুতে আসেন ইসলাম প্রচারের জন্য, এবং এই বেঙ্গালুরু শহরের মধ্যে যত ওয়ালি আছে, তাওয়াক্কুল মাস্তানসা, এমনকি হযরত টিপু সুলতান শহীদ রহমতুল্লাহ আলাইহের ইনি নানা হন। ইনি হচ্ছেন হযরত টিপু সুলতান শহীদ রহমতুল্লাহ আলাইহের নানা, এবং তাওয়াক্কুল শাহ মাস্তান আরও যে আল্লাহর ওলির মাজার শরীফ আপনাদেরকে আমি দেখিয়েছি আমার চ্যানেলে বেঙ্গালুরুর সমস্ত যে ওয়ালি বেঙ্গালুরুতে ছিলেন, ওনারা সমস্ত ওয়ালি এই হযরত ইব্রাহিম আলী শাহ রহমতুল্লাহের আন্ডারে ছিলেন। ইনিই হচ্ছেন এই বেঙ্গালোরের প্রথম ওয়ালি যিনি ইসলাম ফেলাবার জন্য এসেছিলেন। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওয়ালিরা, ওনাদের না আছে কোনো দুঃখ, না আছে ওনাদের কোনো কষ্ট, ওনারা জিন্দা ওয়ালি। এবং ভিডিওটি সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। দেখুন